Still falls the blood from the starved man's wounded side. Hiroshima Nagasaki mriktu jontronar bibhotsho sriti manusher mon theke ekhono muche jayni. Ekhono mriktu ebong mriktu pothojatri manusher korun o bikrito mukher chobi jokhon amader chokher samne bheshe uthe thik eki rokomer shikoron jagiye tole moner moddhe. Ajo shei chobi kono poriborton ghotini. আজও সেই বিবেকহীন যুদ্ধবাজদের মনে শুভবুদ্ধির কোন উদয় হল না। বিশ্ব জুড়ে হিংসা ও দেশ যুদ্ধ হানাহানি এমন করে গাইব মাগো তোমার আগমন। জাতিতে জাতিতে হানাহানি, ধর্মে ধর্মে হানাহানি, রক্তারক্তি, ক্ষোভ বিক্ষোভ মানুষের মনে শুধু ভয়ভীত সঞ্চার ঘটিয়েছে, বিঘ্ন ঘটিয়েছে মানুষের সুস্থ জীবনে। জাতির প্রেমে অন্ধ হয়ে গিয়ে তারা ভুলতে বসেছে যে তারা একই আল্লাহ বা ঈশ্বর অথবা একই গডের সন্তান। এই পৃথিবী সূর্য চাঁদ সব তো সকলেরই, কারণ একার তো নয়। এই ভূমির উপর আমার যতটা অধিকার ঠিক ততটাই অধিকার রয়েছে আমার বিপরীত বেরুতে দাঁড়িয়ে থাকা সেই মানুষটি। এই বিশ্বের সৃষ্টিকর্তা যিনি, তিনি তো সকলের জন্য একটাই পৃথিবী বানিয়েছেন, কিন্তু তাতে ভাগ বাটোয়ারা করেছি আমরাই। বলা বাহুল্য, যদি চাঁদে মানুষ বাস করতে পারত তাহলে হয়তো তাতেও কাঁটাতারের বেড়া দিতে হতো। আমরা প্রত্যেকেই নিজে নিজে ধর্মে একটা করে রং বেছে নিয়েছি, কিন্তু ভুলে গেছি মনুষ্যত্বের তো কোনো রং হয় না। বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত আমরা যে শ্বাস গ্রহণ করি তাতে তো কোনো অধিকারের সীমা লেখা নেই। তাহলে কিসের জন্য এত হিংসা? কিসের জন্যই বা এত মানুষের প্রাণ বিসর্জন যাচ্ছে? এইসব সামাজিক অবিচার রুখতে সত্যি কি আমরা নিরুপায়? ধর্মের নামে আজ দেশে দেশে উঠেছে হিংসার বিষে গড়া প্রাচীর বিভেদের, জাতের পাতের এই বিরোধে মা কতবার স্বজন হারালো কত অসহায় পরিবার। আরতি তাদের শোনো মা, তাদের শোনো মা। অশান্তির বেড়াজাল যে শুধুমাত্র এক দেশ থেকে অন্য দেশের মধ্যে সীমাবদ্ধ হয়ে রয়েছে তা তো নয়। এর প্রভাব তো দেশের মানুষকেও ছেড়ে কথা বলেনি। ভারতবর্ষের মতো দেশে যেখানে নারীকে দেবীরূপ উপাসনা করা হয়, আবার সেই দেশের মানুষদেরই নির্ভয়া ও পার্ক স্ট্রিটের মতো ভয়ানক এবং মর্মান্তিক ঘটনার সম্মুখীন হতে হয়। সীতার দেশ আজ এই দেশ আমার নয়। তাই আজ এই নারী শক্তির কাছে আমাদের এই প্রার্থনা যে মা তুমি জেগে ওঠো, নয়ন মেলে দেখো। জাগো মা, জাগো মা, জাগো মা, আর আমাদের শক্তি দাও যাতে আমরা এই যুদ্ধ হানাহানি আর অশান্তির হাত থেকে মুক্ত হয়ে শান্তির আগমন ঘটাতে পারি।
তাদের মত্ত দানব দিয়েছে আজ হানা শক্তি ধরের যুদ্ধ বিমান ছাড়িয়েছে সীমানা পরমাণু অস্ত্রে ধরা ধ্বংস বুঝি হবে জগন্ময়ী মাগো তুমি শান্ত কেন তবে এবার তবে মাগো সমূর্তিতে জাগো সমূর্তিতে জাগো মাগো সমূর্তিতে জাগো বিশ্ব জুড়ে রণধ্বনি জাক মাগো আজ থেমে নিধন করো হিংসাকে মা শান্তি আসুক নেমে করো জোরে জানাই মাগো প্রার্থনা এইখানে বিবাদ বিভেদ না সহে মা শান্তি আসুক ভুবনে শান্তি আসুক ভুবনে শান্তি আসুক ভুবনে বিন্দু বিন্দুতে যেমন সিন্ধু তৈরি হয় তেমনি সকল বিশ্ববাসী যদি একটা একটা করে এগিয়ে আসে তাহলে কি আমরা পারব না এই অশান্তি অবসান ঘটিয়ে প্রত্যেকটি মানুষের মনে আবার শান্তি ফিরিয়ে আনতে তাই এই 51তম বর্ষে বরিজহাটির শহীদ সংঘের ভাবনা হলো শান্তির সন্ধানে